যেই কার্যক্রম, এই কার্যক্রমের জন্য আমরা একটি কমিটি গঠনের উদ্দেশ্যে এখানে বসেছিলাম। এখানে যারা কমিটিতে সম্ভাব্য আসবেন, যারা এখানে গুণীজন আছেন বিভিন্নভাবে স্থাপত্য অথবা জাদুঘর বিদ্যার সাথে সম্পৃক্ত, তারা এসেছেন, এবং এছাড়াও যে রেসপেক্টিভ যে সরকারি প্রতিষ্ঠানগুলো আছে যাদের সাথে মিলে আমরা কাজটা করব, ওনারা এসেছেন। তো আমাদের সবার মধ্যে একটা আলোচনা হয়েছে কিভাবে এই জাদুঘর কার্যক্রমটি শুরু করা যায়, একটি কমিটির কথা বলা হয়েছে এবং আহ্বায়ক এবং সদস্য সচিব বিষয়টি বলা হয়েছে। এছাড়াও পুরো কমিটি গঠনের জন্য এবং এই কমিটির সাথে সাথে একটা অ্যাডভাইজারি কাউন্সিল হয়তো প্রস্তুত হবে, এবং এই কমিটি এই সপ্তাহের মধ্যেই তার নিয়মিত কার্যক্রম শুরু করবে, এবং আশা করি খুব শীঘ্রই আপনারা এই জাদুঘরের কার্যক্রম এবং জাদুঘরের কার্যক্রম দেখতে পাবেন, এবং একটা সময় পরে এটা জনগণের জন্য খুলে দেওয়া হবে। মূলত জুলাই গণ অভ্যুত্থানে জনগণ এই গণভবন, যেটা আসলে গণবিরোধী ছিল, সেখানে আসলে একজন বসেছিলেন যিনি ফ্যাসিস্ট খুনি হিসাবে বাংলাদেশের মানুষের সাথে দম্ভের সাথে আচরণ করতেন। বাংলাদেশের মানুষ নিজেদের মানবিক মর্যাদা রক্ষার্থে এখানে এসে তার দম্ভ ভেঙে দিয়ে গেছে এবং উনি এই দেশ থেকে পালিয়ে গেছে। মূলত এটা বাংলাদেশের মানুষের, এই ভবনটা বাংলাদেশের মানুষের 16 বছরের দুঃখ যাতনার একটা জায়গা, এট দ্য সেম টাইম এটা বাংলাদেশের মানুষের বিজয়েরও একটা স্মৃতিচিহ্ন। বলতো এই দুইটা জায়গাটা, এই পেইন অ্যান্ড গ্লোরি, এই দুটোকে এই জায়গাটা ধারণ করবে, এবং একটা ফ্যাসিস্ট খুনির বিরুদ্ধে জনগণের বিজয়টাকে এই মিউজিয়াম শুধু এই দেশের মানুষের জন্য নয়, পুরো দুনিয়ার সামনে এটাকে উপস্থাপন করবে। তো আজকের যে কমিটির বিষয়টি রয়েছে, এই কমিটির বিষয়ে উপদেষ্টা নাহিদ ইসলাম এখন আপনাদেরকে ব্রিফ করবেন। আমাদের একটা প্রাথমিক, প্রথমে আমি আপনাদের একটু দুঃখ প্রকাশ করছি, আপনারা হয়তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছিলেন। আসলে আমাদের মিটিংটা আসলে 10টায় ছিল, আপনারা হয়তো 1 ঘন্টা পরেই বলা উচিত ছিল, তো এটার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আমাদের একটা প্রাথমিক কমিটি তৈরি করা হয়েছে, আর এই কমিটি একটা অ্যাডভাইজারি কাউন্সিল করবে, আর পরবর্তীতে অনেকগুলো সাব কমিটি করবে। কমিটিতে মূলত বিভিন্ন এক্সপার্ট যারা আছেন, আর যারা সরকারি বিভিন্ন রেসপেক্টিভ দায়িত্বের লোক প্রয়োজন জাদুঘরের জন্য তারা আছেন। আমরা একটা কমিটি, এখানে হচ্ছে কনভেনার হিসেবে ডক্টর এবাদুর রহমান, কিউরেটর, শিক্ষক, লেখক ও ফিল্ম মেকার, উনি এই পুরো কমিটিটাকে হচ্ছে আহ্বায়ক হিসেবে থাকবেন, আমার সাথেই আছেন এবাদুর রহমান। আর হচ্ছে কো কনভেনার হিসেবে মাহফুজ আলম, উনিও লেখালেখি এবং গবেষণার সাথে জড়িত, এবং এখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পলিটিক্যাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছেন। আর হচ্ছে সদস্য হিসেবে যারা থাকবেন তাদের নামগুলো আমি বলছি। সদস্য হিসেবে থাকতেছেন মুস্তাইন বিল্লা, লেখক ও মানবাধিকার কর্মী, মোহাম্মদ জাহিদুল হক, শিক্ষক, চারুকলা বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, নুরুল মোমেন ভুইয়া, নৃতাত্ত্বিক, জাতীয় শিক্ষক, শিক্ষক জাতীয় বিশ্ববিদ্যালয়, তানজিন ওয়াহাব, আলোকচিত্রী, শিক্ষক ও কিউরেটর পরিচালক, শিল্পকলা একাডেমি, গবেষণা প্রকাশনা বিভাগ, সোহুল আহমেদ মুন্না, লেখক ও গবেষক। আর এছাড়া আমাদের সাথে আরও থাকবেন মেরিনা তাবাসুম, লিড আর্কিটেক্ট, মেরিনা তাবাসুম আর্কিটেক্টস। সরকারি কর্মকর্তাদের মধ্যে থাকতেছেন এখানে মহাপরিচালক বাংলাদেশ জাতীয় জাদুঘর, মহাপরিচালক আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর, মহাপরিচালক প্রত্নতত্ত্ব অধিদপ্তর, প্রধান স্থপতি স্থাপত্য অধিদপ্তর, মোহাম্মদ আসিফুর রহমান ভুইয়া, অতিরিক্ত প্রধান স্থপতি স্থাপত্য অধিদপ্তর, প্রধান প্রকৌশলী গণপূর্ত অধিদপ্তর, ইনস্টিটিউট অফ আর্কিটেক্টস বাংলাদেশ প্রেসিডেন্ট অথবা উপযুক্ত প্রতিনিধি, বাইজিদ মাহবুব খন্দকার লিড আর্কিটেক্ট, নকশাবিদ আর্কিটেক্ট, সামরিক জাদুঘর স্থপতি, তানজিম হাসান সেলিম আর্কিটেক্ট, ডিজাইন ওয়ার্কার্স গ্রুপ, মুক্তিযুদ্ধ জাদুঘর স্থপতি। আর হচ্ছে ছাত্র প্রতিনিধি হিসেবে থাকবেন আরও দু একজন। এইভাবে কমিটিটা আজকে থেকে যাত্রা শুরু করলো। আমি হ্যাঁ আপনাদের কাছে তালিকাটা পাঠিয়ে দিব। আমি এখন পর্যন্ত হয়তো 19 জনের নাম হয়তো আমি বললাম আর কি, আর এখানে ছাত্র প্রতিনিধি যুক্ত হবে, তালিকাটি আমরা পাঠিয়ে দিব। আর হচ্ছে
এই আজকে থেকে যাত্রা শুরু করলো। তো ওনারা এই সপ্তাহে আবার বসবেন মিটিং, আর আপনাদের কাছে রেগুলার আপডেটগুলো হয়তো প্রেস রিলিজের মাধ্যমে পাঠিয়ে দিবেন। এই এই বছরের মধ্যে কি উদ্বোধন, মানে এটাকে জনগণের জন্য উদ্বোধন করা যাবে কিনা, অগ্রগতি কেমন কি হবে? হ্যাঁ, মোটামুটি তো আমরা এই কয়েকদিন প্রাথমিক কিছু ওনারা গবেষণা করেছেন এবং ওনারা এই মিটিংগুলো করলে হয়তো প্রথম দুই তিন সপ্তাহের মধ্যে ওনারা একটা রূপরেখা তৈরি করবেন, তখন এটি আসলে বলা যাবে আর কি। এখানে কি সারা দেশের জুলাই বিপ্লবের সারা দেশের স্মৃতিগুলোকে সংরক্ষণ করা হবে কিনা? হ্যাঁ, সারা দেশের স্মৃতিগুলোকেই এখানে সংরক্ষণ করা হবে বিভিন্ন জায়গায়, এবং এছাড়া গত ১৬ বছরের যে নিপীড়নের স্মৃতি রয়েছে, আপনারা ইতিমধ্যে শুনেছেন যে আয়নাঘরের একটা রেপ্লিকা করার কথা ভাবা হচ্ছে, তো সেই সকল নিপীড়নের চিহ্ন, বিজয়ের চিহ্নগুলোকে এখানে জড়ো করা হবে। এবং এটি শুধু মানে শুধু মানে অনেকগুলো স্মৃতিকে একসাথে ধারণ করা নয়, বরং এটি কিভাবে আমাদের আর একটা হচ্ছে একটা গবেষণার ক্ষেত্র হইতে পারে, সেটা সবসময় কিন্তু একটা গবেষণা কেন্দ্র হিসেবে আমরা চাচ্ছি এই জায়গাটা তৈরি উন্মুক্ত হবে, এবং পুরো আন্দোলনের হচ্ছে এবং ১৬ বছরের নিপীড়নের যে ডকুমেন্টস আর্কাইভ, সেটাও এইখান থেকেই সমন্বয় করা হবে কেন্দ্রীয়ভাবে। জাদুঘরে কোনো সুনির্দিষ্ট সময়সীমা আছে কি, মানে নির্মাণ প্রকল্পের পুরো বাস্তবায়নের ব্যাপারে কোনো সময়সীমা আছে নাকি পুরো বিষয়টা কমিটি? পুরো বিষয়টা কমিটি দেখবে, তারা প্রথম দুই একটা মিটিং এর মধ্যে এই টাইমলাইনটা ঠিক করবে, তখন হচ্ছে আপনারা এটা জানতে পারবেন। একটা বিষয় যদি একটু জানতে চাই, সেটা হলো যেহেতু একটা অন্তর্বর্তীকালীন সরকার চলছে, তো সেই জায়গাটা থেকে আপনাদের উপরে নির্বাচনের দায়িত্ব আছে, তো আপনারা কি মনে করেন যে এই আপনারা পরবর্তী সরকার এসেও এই যে জাদুঘর করার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা অব্যাহত রাখবে, আপনাদের এমন কোনো বক্তব্য থাকবে কি? না, অবশ্যই এটা তো আমাদের প্রত্যাশা থাকবে, জনগণের এটা আকাঙ্ক্ষা, এবং আমাদের যে এখানে এটা যে জাদুঘর হবে এটা কিন্তু একটা রাজনৈতিক ঐক্যমত, এটা অলরেডি হয়েছে, ফলে বাংলাদেশে এখন যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে এটা ঐক্যমত আছে, পরবর্তীতে যেই ক্ষমতায় থাকুক আসুক না কেন, এইটাকে সেই জনগণের যে বিজয়ের স্মৃতিচিহ্ন হিসেবে সবাই এটাকে ধারণ করবে এবং এটার কার্যক্রম সবসময় চলমান থাকবে, অবশ্যই এটা আমাদের প্রত্যাশা। ভাই বুমগুলো নেন।